ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহায় রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বরেন্দ্র টিভির সমস্ত দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বরেন্দ্র টেলিভিশনের দর্শকদেরকে শুধু ঈদের শুভেচ্ছাই অভিষিক্ত করতে চাই না, আমরা চাই তাদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। আমরা এই ঈদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য সকলের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করে আবার ঈদ মোবারক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামীকাল আমাদের মুসলিম ধর্মের পবিত্র ঈদুল আজহা। এই দিনটি আমাদের মুসলিম ধর্মের ভাষাভাষী মানুষদের সকলের একটি আনন্দের দিন। এই আনন্দের দিন যেহেতু আগস্ট মাসে, আমরা আনন্দ উল্লাস করতে চাই না এই কারণেই যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অনেক গণ্যমান্য ব্যক্তি এদেশের জন্য প্রাণ দিয়েছে। এই আগস্ট মাসের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারকে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্য দিয়ে এদেশকে আবার পরাধীন করা হয়েছে। আমি তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, সেই হেতু এই মাসটিকে আমরা শোকের মাস হিসেবেই পালন করি। তাই আমি প্রথমেই জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করছি যেন আল্লাহ তাদেরকে বেহেশত দান করেন। সেই সাথে আমাদের অত্র এলাকার আমাদের প্রিয় পিতৃতুল্য জাতীয় চার নেতার অন্যতম নেতা AHM কামরুজ্জামান সাহেব আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে তার পরিবার, তার আত্মা সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের পিতৃতুল্য কামরুজ্জামান সাহেবকে বেহেশত নসিব করে এবং তার উত্তরসূরি, তারই সুযোগ্য সন্তান এই মাসেই রাজশাহীর গণমানুষের ভোটে নির্বাচিত হয়েছেন AHM খায়রুজ্জামান লিটন ভাই। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে রাজশাহীবাসীর জন্য কাজ করার তৌফিক দান করেন। সেই সাথে আমরা পরিবহন শ্রমিক পরিবারের সকলে এই ঈদুল আজহা সুন্দরভাবে পালন করতে পারি আমি এই কামনা করছি এবং আমাদেরকে যারা ছেড়ে চলে গেছেন, আমার প্রিয় সংগঠন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রবীণ নবীন সদস্যরা, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে, রাজশাহীবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নহাটা পৌরসভার পক্ষ থেকে নহাটা পৌরবাসীকে ঈদ মোবারক। আমরা নহাটা পৌরসভার মধ্যে নহাটা পৌর মাঠ সহ অন্যান্য মাঠে ঈদের জামাতের জন্য সুষ্ঠু ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সুষ্ঠুভাবে ঈদের পরিবেশ বজায় রেখে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে আমাদের জনগণ। আশা করি আল্লাহ আমাদের দয়াবান এবং উনি আমাদের সকলকে হেফাজত করে ঈদের জামাত সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারব এবং ঈদের যে আনন্দ সেটা আমরা 100% উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ।